মোবাইল ডিসপ্লের গোপন কিছু সেটিংস পরিবর্তন করলে মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হবে না, আপনার মোবাইল অতিরিক্ত গরম হবে না। রাতে মোবাইলের ব্যাটারি চার্জ 5-10% অটোমেটিক কমে যাওয়ার সমস্যা থাকলে এই সমস্যাটির সমাধানও কিন্তু হয়ে যাবে। এই জন্য সঠিকভাবে ডিসপ্লের গোপন সেটিংসগুলো পরিবর্তন করতে হবে। কোন সেটিংসগুলো পরিবর্তন করবেন আমি এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আপনি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসটি খুঁজে বাহির করবেন। আমার মোবাইলে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস লেখা আছে, আপনার মোবাইলে শুধু ডিসপ্লে লেখাও থাকতে পারে। আপনি এই ডিসপ্লে সেটিংসে চাপ দিবেন। উপরের দিকে লাইট মোড এবং ডার্ক মোড দুইটি সেটিংস থাকবে। আপনার মোবাইলটি কেনার পর থেকে লাইট মোড ডিফল্টভাবে সিলেক্ট আছে, আপনি হয়তো পরিবর্তন করেননি। এখান থেকে ডার্ক মোড সিলেক্ট করে দিবেন। ডার্ক মোড সিলেক্ট করলে মোবাইলের স্ক্রিনটি কালো হয়ে যাবে। কালো হয়ে যাওয়ার ফলে মোবাইলের চার্জ অনেক কম নষ্ট করবে আপনার মোবাইলের ডিসপ্লে, সেই সঙ্গে লং টাইম মোবাইল ব্যবহার করলেও আপনার চোখের সমস্যা হবে না। ব্রাইটনেস, মোবাইলের ব্রাইটনেস সব সময় কম রাখবেন। যখন রুমের বাহিরে মোবাইল ব্যবহার করবেন সেই সময় যতটুকু সম্ভব ব্রাইটনেস কম রাখার চেষ্টা করবেন। আর অটো ব্রাইটনেস সেটিংসটি যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। অটো ব্রাইটনেস অন থাকলে আপনি রুমের বাহিরে মোবাইল ব্যবহার করার সময় ব্রাইটনেস ফুল হয়ে যাবে, ফলে মোবাইলটি অনেক বেশি গরম হয়ে যাবে আর আপনার মোবাইলের চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হবে। তাই সবসময় ব্রাইটনেস ম্যানুয়ালি কন্ট্রোল করবেন, অটো ব্রাইটনেস সিলেক্ট করে রাখবেন না। স্ক্রিন কালার মোড, স্ক্রিন কালার মোডে চাপ দিবেন। নিচের দিকে স্ক্রিন কালার টেম্পারেচার, স্ক্রিন কালার টেম্পারেচার সবসময় ওয়ার্মের দিকে রাখবেন। ওয়ার্মের দিকে রাখলে আপনার মোবাইলের স্ক্রিনটি একটু লালচে হবে, লালচে হলেও আপনার চোখের জন্য ভালো হবে আর আপনার মোবাইলের ব্যাটারি চার্জও কিন্তু কম ড্রেন হবে। এই সেটিংসটি সবসময় ওয়ার্মের দিকে রাখার চেষ্টা করবেন। ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক করে দিন, এরকম ভিডিও তৈরি করতে তাহলে উৎসাহ পাবো। ব্যাকে চলে আসবেন এবং আই কমফোর্ট সেটিংসে চাপ দিবেন। আই কমফোর্ট সেটিংসটি অন করবেন। এই সেটিংসটিও দেওয়া হয়েছে আপনার চোখের ভালোর জন্য, সেটিংসটি আমরা অনেকেই অন করে রাখি না। আই কমফোর্ট শিডিউল অনুযায়ী আপনি সেট করতে পারবেন, শিডিউল টাইম সেট করতে পারবেন। টার্ন অন টাইম দিবেন, এখানে আমি টার্ন অন টাইম সন্ধ্যা 6টা থেকে টার্ন অফ টাইম সকাল 6টা পর্যন্ত দিয়ে রাখবো, যেন প্রতিদিন এই সেটিংসটি অন না করতে হয়। ডিসপ্লে সেটিংসের নিচের দিকে আপনি অটো স্ক্রিন অফ সেটিংস পাবেন। এই অটো স্ক্রিন অফ টাইম আমরা অনেকেই বেশি দিয়ে রাখি। বেশি স্ক্রিন অফ টাইম দিয়ে রাখলে মোবাইলের স্ক্রিনটি অফ হতে অনেক সময় লাগে। আপনি মোবাইল যখন ব্যবহার করেন না সেই সময়ও যদি মোবাইলের স্ক্রিন অন থাকে তাহলে স্বাভাবিকভাবে মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হবে, মোবাইল গরমও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনি অটো স্ক্রিন অফ টাইম 5 মিনিট সর্বোচ্চ দিবেন। স্ক্রিন রিফ্রেশ রেট, আপনার মোবাইলের ডিসপ্লের স্ক্রিন রিফ্রেশ রেট হাই রাখবেন না। ডিসপ্লে রিফ্রেশ রেট হাই থাকলে মোবাইল অনেক বেশি গরম হয়, মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়। আপনি স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখবেন, মোবাইলটি ব্যবহার করতেও কিন্তু তেমন খারাপ লাগবে না। এই স্ট্যান্ডার্ড সেটিংস সিলেক্ট থাকলে সুবিধা পাবেন, মোবাইলের ব্যাটারি থেকে ভালো সার্ভিস এবং মোবাইল অতিরিক্ত গরম হবে না, তাই স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখবেন। ডিসপ্লে সেটিংসের নিচের দিকে ওয়ালপেপার সেটিংসটি পাবেন। এই ওয়ালপেপারসে চাপ দিয়ে আপনি ব্ল্যাক একটি ওয়ালপেপার সেট করে দিবেন। কালো কালারের ওয়ালপেপার মোবাইলে ব্যবহার করলে মোবাইলের চার্জ অনেক কম কাটে, মোবাইল থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আপনি যদি লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন অথবা কালারিং ওয়ালপেপার ব্যবহার করেন তাহলে মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু অনেক নষ্ট করবে। ডিসপ্লের এই সেটিংসগুলো অবশ্যই আপনি সঠিকভাবে কাস্টমাইজ করে মোবাইল ব্যবহার করবেন, তাহলে মোবাইলের ব্যাটারি থেকে অনেক ভালো সার্ভিস পাবেন, একবার ফুল চার্জ করে লং টাইম ব্যবহার করতে পারবেন, এমনকি আপনার মোবাইল অতিরিক্ত গরমও হবে না।